একবারই দেখো এই মুহূর্তে দেখাবো যে দীঘার সমুদ্র সৈকত, সেখানে কিন্তু আবহাওয়ার একটা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে এবং মেঘাচ্ছন্ন আকাশ, এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছ পুলিশের শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন। এবং এই যে দীঘার সমুদ্র সৈকত, সেখানে কিন্তু পর্যটকদের জন্য আগামী 48 ঘন্টা সমুদ্রে নামা একেবারে নিষেধ, তেমনটাই কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে। এবং পরবর্তীকালে আরও যা যা নির্দেশ আসবে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দেখতে পাচ্ছ পুলিশের শীর্ষ কর্তারা তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এবং যে সৈকত রয়েছে সেই সৈকতে ওনারা গোটা বিষয়টা পর্যালোচনা করছেন, যেহেতু এই সময় দীঘায় প্রচুর মানুষের ভিড় রয়েছে সেই কারণে সমস্ত দিকটা খতিয়ে দেখছেন। স্যার আপনারা তো গোটা বিষয়টা দেখছেন, এখন তো প্রচুর পর্যটক এখানে রয়েছে এবং আমরা যেটা জানতে পারছি সমুদ্রে নামা নিষেধ ছাড়া আর কী কী ব্যবস্থাপনা নিয়েছেন? যেরকম IMD একটা সাইক্লোনিক স্টর্ম এর ওটা ওয়ার্নিং জারি করেছে, তো অ্যাকর্ডিংলি পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে, মাইকিং চলছে প্রত্যেক এরিয়া টুরিস্টগুলো, এটাই আমি অনুরোধ করছি কি সমুদ্রের ধারে নামেন নাও, বিকজ আপনি দেখতে পাচ্ছেন খুবই রাফ আছে সি। তো এদের জন্যই আমি যে বাকি লোকাল বাসিন্দাগুলো আছে, লোকাল লোক আছে, ওনাকে বি এটাই আমি অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে একটা যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব সেটা পড়তে শুরু করেছে এবং একের পর এক যে ঢেউগুলো সেগুলো আছড়ে পড়ছে, বড় বড় ঢেউ দেখা যাচ্ছে, বৃষ্টিও হচ্ছে। আপনারা কি মাইকিং বা এখানে ঘিরে দেওয়া যাতে না নামে সেই কী ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, মাইকিং এখানে প্রত্যেক জায়গাতে মাইকিং হচ্ছে, আর যে লোকাল লোকগুলো আছে ওনার সঙ্গে এটাই আমার অনুরোধ যে ওয়াটার লগিং, এটা এখানে আশঙ্কা আছে কি ওয়াটার লগিং হতে পারে আজ রাত্রে থেকে, তো যে কোনো প্রবলেম হলে, যে কোনো কুই অসুবিধা হলে, কিছু প্রয়োজন লাগবে তো পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গেও সবই যোগাযোগ করতে পারবে। ধন্যবাদ আপনাকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা তারা এসে পৌঁছেছেন এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা এই মুহূর্তে তারা উপস্থিত রয়েছেন দীঘার সমুদ্র সৈকতে এবং মাইকে করে প্রচারও চালানো হচ্ছে। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সঙ্গে থাকো বাধ্যতামূলক। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।